কৈলাসহর পুর পরিষদের 15 নং ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় অবস্থিত লক্ষ্মী নারায়ণ বাড়ি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। এই বিদ্যালয়ে 3 জন শিক্ষক রয়েছে। বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা 57 জন। সোমবার বিদ্যালয়ে পঠন পাঠন চলাকালীন অবস্থায় শ্রেণীকক্ষের উপরের ছাদ হঠাৎ করে ভেঙে পড়ে সঙ্গে সঙ্গে শ্রেণীকক্ষের ভিতরে 4টি সিলিং ফ্যানের পাখা বন্ধ হয়ে যায়। এরপর বিদ্যালয় কর্তৃপক্ষ তড়িঘড়ি বিদ্যালয়ে তালা দিয়ে চলে যায়। মঙ্গলবার এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে স্কুলের ইনচার্জ অভিজিৎ মালাকার জানান, শ্রেণীকক্ষের ছাদ ভেঙে যাওয়া বিষয়টি গত 10-12 দিন আগে স্কুলের শিক্ষকদের নজরে আসে। শ্রেণীকক্ষের উপরের ছাদটি একটু একটু করে নিচের দিকে নামছে। এই দৃশ্য দেখে স্কুলের শিক্ষকরা এই কক্ষটি তালাবন্দি করে দেন। বিগত 10-12 দিন ধরে এই কক্ষটি তালাবন্দি অবস্থায় ছিল বলে তিনি জানান। ক্লাস হতো, কিন্তু আজকে প্রায় বিগত 10-12 দিন হবে আমরা এটার যে করুণ অবস্থা দেখে হঠাৎ করে, তো আমরা ছাত্রছাত্রীদের অন্য রুমে শিফটিং করেছি এবং রুমটা টোটালি ক্লোজ করেছি। হ্যাঁ, যা ক্লোজ করেছি, কিন্তু কালকে এই ঘটনাটা ঘটেছে। এদিকে স্থানীয় শিক্ষা দপ্তরের বিশ্বস্ত সূত্রে খবর, লক্ষ্মীনারায়ণ বাড়ির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শ্রেণী কক্ষের উপরের ছাদটি 2019 সালের জুন মাসে নির্মাণ করা হয়েছিল। এভাবে খোদ কৈলাসহর পুর পরিষদ এলাকায় নির্মাণের 2.5 বছরের মাথায় ছাদ হঠাৎ করে ভেঙে যাওয়ায় দপ্তরের ইঞ্জিনিয়ার সহ আধিকারিকদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।